জিও ইউটিউব সৃজনে নতুনের অঙ্গীকার। আসসালামু আলাইকুম, রাজধানী ঢাকা শহর এবং ঢাকার বাইরে যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা রয়েছে সবাইকে জিও ইউটিউবের পক্ষ থেকে স্বাগতম। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি বাংলা সাহিত্য নবম দশম শ্রেণী পর্ব ৬ নিয়ে। আজকের বিষয় ধারাবাহিক পর্বের, এই পর্বে রয়েছে জীবনসঙ্গীত কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এই কবিতার আরো ৪টি লাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি মোটিভেশনাল পোয়েমের অর্থ বোঝার চেষ্টা করছি আজকের এই পর্বে। আমরা আমাদের জীবনের যে অনুপ্রেরণামূলক বক্তব্য কবি তার কবিতায় তুলে ধরেছেন সেগুলো খণ্ড খণ্ড আকারে জানার চেষ্টা করছি। এবারে দেখো, কবি বলছেন, মনোহর মূর্তি হেরে ওহে জীব অন্ধকারে ভবিষ্যতে করুণা নির্ভর। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, মনোহর মূর্তি হেরে, অর্থাৎ আমরা অনেক সময় অনেক স্বপ্ন দেখি, অলীক স্বপ্ন, অবাস্তব স্বপ্ন, আকাশে নৌকা ভাসানোর মতো স্বপ্ন এক ধরনের তৈরি করি, যেটা মনোহর মূর্তি। এই ধরনের একটা মূর্তি তৈরি করে, একটা মূর্তি সামনে তৈরি করে, সেই মূর্তিকে সামনে রেখে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। ওহে জীব অন্ধকারে ভবিষ্যতে করুণা নির্ভর, অর্থাৎ কাল্পনিক একটা স্বপ্ন লক্ষ্য সামনে রেখে জীবনটাকে অন্ধকারে রেখে অর্থহীন করে ভবিষ্যতের উপর নির্ভর করে থাকলে চলবে না। ভবিষ্যতের স্বপ্নে বিভোর তুমি, কিন্তু সেটা কি? সে স্বপ্নটা অন্ধকারের মধ্যে মনোহর মূর্তি তৈরি করে, যে মনোহর মূর্তিটা মনোহর খুব মন হরণকারিণী এমন একটা মূর্তি তৈরি করে, এমন একটা অলীক কাল্পনিক দৃশ্য তৈরি করে ভবিষ্যতের স্বপ্নের মধ্যে রচনা করে আমরা অপেক্ষা করতে থাকি যে স্বপ্ন আমাকে ধরা দেবে, আমার সফলতা আমার হাতের মুঠোয় চলে আসবে। না, ভবিষ্যতের স্বপ্নে বিভোর হওয়া যাবে না, ভবিষ্যৎকে নিয়ে শুধু ভাবলে হবে না। তাহলে ওই ভবিষ্যতের যে স্বপ্নটা দেখা হবে সেটা অন্ধকারেই মিলিয়ে যাবে, ওটা আর আলোর মুখ দেখবে না। এখানে মূল কথা হলো যে কাল্পনিক স্বপ্ন তৈরি করা হয় ভবিষ্যতের আশায়, ভবিষ্যতে আমি কি করব, কি সফলতা পাব, কি চাই, কি চাওয়া পাবো আমার ভবিষ্যতে, এরকম ভবিষ্যতের কাল্পনিক অলীক একটা মূর্তি, মনোহর মূর্তি তৈরি করে নির্ভর করে থাকলে এই জীবনে তোমার সফলতা ধরা দেবে না, তুমি তোমার তপস্যায় সিদ্ধি লাভ করতে পারবে না, সাধনের সিদ্ধি হবে না, তোমার জীবনটা অর্থপূর্ণ হবে না, তাৎপর্যপূর্ণ হবে না, তুমি মহিমাময় জীবন তৈরি করতে পারবে না। সুতরাং ভবিষ্যতের স্বপ্ন বাদ দাও। সেটা কি? আবার অতীতের সুখের দিন, কবি আরেকটা বিষয় এখানে দৃষ্টি আকর্ষণ করছেন যে অতীতের সুখের দিন, অতীতে একসময় অনেক কিছু ছিল বা অনেক গৌরব ঐতিহ্য ছিল যেগুলো নিয়ে আমরা অনেক সময় চিন্তা করে অতীতের কথা মনে করে স্মৃতিচারণ করে করে অনেক সুখানুভূতি অনুভব করি, এটাও ঠিক নয়। অতীতের সুখের দিন সেটাও ছেড়ে দিতে হবে, বাদ দিতে হবে, ভবিষ্যতের স্বপ্নেও বিভোর হওয়া যাবে না, অতীতের সুখ স্মৃতিতেও বিভোর হওয়া যাবে না। অতীতের সুখ স্মৃতি স্মরণ করে সময় ক্ষেপণ করে লাভ নেই, পুনঃ আর ডেকে এনে অতীতের সুখের দিনগুলো স্মরণ করে করে পুনরায় সামনে এনে ডেকে এনে, অর্থাৎ ওই সুখে অতীতের সুখের স্মৃতিগুলো আবার চোখের সামনে পুনরায় বারবার চোখের সামনে এনে ডেকে এনে ওটা ভেবে ভেবে সময় নষ্ট করা মানে হয় না। চিন্তা করে হইও না কাতর, অর্থাৎ অতীতের সুখের দিনগুলো আবার নতুন করে ডেকে এনে চিন্তা করে করে কাতর হইও না, দুর্বল না, কাতর মানে দুর্বল, কাকুতিমিনতি করা, অসহায় হওয়া, যে অতীতের দিনটাই ভালো ছিল, যদি সেই দিনটা আবার ফিরে পেতাম, এ ধরনের চিন্তা ভাবনা আসলে বাস্তবে বুদ্ধিমানের পরিচয় নয়। অর্থাৎ কবি এখানে বলছেন যে ভবিষ্যতের মনোহর মূর্তি তৈরি করা এবং অতীতের সুখের দিনগুলো নিয়ে ভেবে ভেবে সময় নষ্ট করা বুদ্ধিমানের পরিচয় নয়। তোমার জীবনটা ছোট, কিন্তু তোমার জীবনটা খুবই তাৎপর্যপূর্ণ, খুব উদ্দেশ্যপূর্ণ পথে তোমার জীবনটাকে যদি পরিচালনা করো, সাধনা করো, প্রচেষ্টা চালিয়ে যাও, তাহলে তোমার জীবনটাও ধন্য হবে, স্মরণীয় বরণীয় হতে পারে। সেজন্য অতীতের কথা বাদ দাও, ভবিষ্যতের কথা বাদ দাও, বর্তমানে তুমি কি সেটা ভাবতে হবে।
আমরা অনেক সময় বলে থাকি, যায় দিন ভালো আসে দিন খারাপ, এই কথাটাও ঠিক না। এই কথা বলে বলে বর্তমান সময়টাকে, তুমি যে কি, তোমার অবস্থান কোথায়, তোমার শক্তি কতটুকু, তোমার মেধার যোগ্যতা কতটুকু, এটাকে নষ্ট করা হয় ভবিষ্যতের স্বপ্ন দেখে আর অতীতের সুখ স্মৃতি চারণ করে, এটা দরকার নাই। কবিতায় বলছেন, ভবিষ্যৎ আর অতীতের সুখের দিনগুলো স্বপ্নগুলো বাদ দিয়ে বর্তমানের কথা ভাবতে হবে। তুমি বর্তমানে কি, তুমি বর্তমানে কি হতে পেরেছো, তুমি বর্তমানে কি করতে পারছো বা কি করবে, সেটা নিয়েই ভাবতে হবে। এটাই হলো এই চার লাইনের মূল বক্তব্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জীবন সঙ্গীত কবিতার আজকের এই চার লাইনের মূল বক্তব্য হলো যে ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয়ে বসে থাকা যাবে না, আর অতীতের সুখের দিনগুলো নিয়ে স্মৃতিচারণ করে আনন্দ চিত্তের সময় ক্ষেপণ করা যাবে না। বর্তমানকে ভাবতে হবে, বর্তমানকে মূল্য দিয়ে তোমার সাধনাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পর্ব 6 এর আলোচনা এখানেই শেষ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।